অভিনন্দন সকলকে আমাদের কম্পিউটার ব্লক শ্রেণীর মধ্যে। বন্ধুরা, আজকে আমরা নতুন একটা জব নোটিফিকেশন আলোচনা করব, যেটা এসেছে মিনিস্ট্রি অফ আয়ুষ থেকে। যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক তাদের সকল উদ্দেশ্যে বলবো, এক্ষেত্রে শিক্ষা দূরত্ব অনেকটাই কম রয়েছে। আমরা প্রত্যেকটা বিষয়ে ভিডিওর মধ্যে আলোচনা করব। আপনাদের সকল উদ্দেশ্যে বলবো, কাইন্ডলি ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট দেখার চেষ্টা করবেন। প্রত্যেকটা বিষয় আমরা ধরবো ছোট্ট ভিডিওর মধ্যে। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে কর্ণচিত রিকোয়েস্ট, যদি আপনারা প্রথম থেকে কম্পিউটার ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রেখেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যদি আপনি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে বেল আইকনটুকু প্রেস করে রাখবেন, যার ফলে আমাদের চ্যানেলে আপলোড হওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে এবং বন্ধুরা, এটা সম্পূর্ণ ফ্রি। তাহলে চলুন দেখে নিচ্ছি সেই নতুন নোটিফিকেশনও পাতায় ডিটেলসে কী কী দেওয়া আছে বন্ধুরা সেই নতুন নোটিফিকেশনটা। তবে বন্ধুরা, এই নতুন নোটিফিকেশনটা কিন্তু ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড থ্রুতে আপনাকে নিয়োগ হতে হবে। তবে আমরা আলোচনা করবো এক্ষেত্রে কী কী রয়েছে। আমরা দেখে নিচ্ছি সেই AII এর মধ্যে যে নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে এক্ষেত্রে আমরা কীভাবে অ্যাপ্লিকেশন করব। প্রথম ওয়ান থেকে শুরু করে আমরা টোটাল 15 ক্যাটাগরি পোস্ট পাচ্ছি। তবে সবগুলি পোস্ট আমরা সকলে অ্যাপ্লিকেশন করতে পারবো না, কারণ হচ্ছে এক্সপিরিয়েন্স অনেকটাই বেশি চেয়েছে। আমরা নাম্বার টুতে যেটা রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর, সেক্ষেত্রে আমরা দেখব যেমন ডিগ্রি আপনার প্রয়োজন পড়বে, ওয়ান ইয়ার ডিপ্লয়মেন্ট কম্পিউটার অ্যাপ্লিকেশন উইথ মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স। তবে কম্পিউটার ফিল্ডে কম্পিউটার অপারেটর হিসেবে আপনাদের অনেকের হয়তো অভিজ্ঞতা থাকবে এবং এক্ষেত্রে কিন্তু ফ্রেশার অ্যাপ্লিকেশন করতে পারছেন না। নেক্সট হচ্ছে বন্ধুরা ডেটা এন্ট্রি অপারেটর, সেক্ষেত্রে আরেকটা প্রজেক্ট অ্যান্ডার বলা হচ্ছে, সেক্ষেত্রে আবার আপনার বিকম প্রয়োজন পড়বে এবং ওয়ান ইয়ার কম্পিউটার অ্যাপ্লিকেশন যে কোর্স সেটা প্রয়োজন পড়বে আবারও এক্সপিরিয়েন্স। তবে সেটা কিন্তু ওয়ান ইয়ার আপনাদের হয়তো ম্যাক্সিমাম সেটা থাকবে, বাকিগুলো আপনারা অবশ্যই চেক করবেন। তবে এটা বলবো যে আরও কিছু শূন্যপদ রয়েছে, যেমন অপারেশন থিয়েটার নার্স, সেক্ষেত্রে অনেকের হয়তো বা যোগ্যতাগুলি থাকবে, স্যালারি কিন্তু মোটামুটি ভালোই রয়েছে, এজ লিমিটও ভালো দিয়েছে। এখন আমরা স্টাফ নার্স নিয়ে যদি বলি, অপারেশন থিয়েটার নার্স এবং স্টাফ নার্স প্রায় সিমিলার রয়েছে, বিএসসি নার্সিং এবং 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে ভালো এবং এমএসসি নার্সিং অথবা ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স অথবা ডিপ্লোমা ইন নার্সিং অথবা 4 বছরের এক্সপিরিয়েন্স। এইভাবে আপনার কোয়ালিফিকেশনের পাশাপাশি এক্সপিরিয়েন্সটা কিন্তু মেনশন করা হয়েছে। তাছাড়াও আমরা 7, 6, 8, 9 এগুলো ছেড়ে দিয়েছি। আপনারা দেখবেন লিফট অপারেটর শূন্যপদ 4টা, এক্ষেত্রে বলা হচ্ছে আইটিআই ডিপ্লোমেন্ট রেলিভেন্ট ফিল্ডের প্রয়োজন পড়বে। তারপর বন্ধুরা সুপারভাইজারটাও রয়েছে, সেক্ষেত্রেও 10 পাস অর ইকুইভ্যালেন্ট অ্যাটলিস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। এবং নেক্সট হচ্ছে ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট, সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে 8 পাস এবং 1 ইয়ার এক্সপিরিয়েন্স। তবে সবগুলি শূন্যপদে এক্সপিরিয়েন্স থাকলেও কিছু কম বেশি রয়েছে, আপনাদের হয়তো সকলের সেই এক্সপিরিয়েন্সগুলি থাকবে বা না থাকলেও একবার ট্রাই করে দেখতে পারবেন। তবে এটা বলবো যে ওয়ার্কার্স যারা অ্যাপ্লিকেশন করে, যেমন 12th আইটি অথবা ডি ফার্মা, এবং সেক্ষেত্রে আয়ুষও হতে হবে এবং 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। এবং আজকে আমরা যে নোটিফিকেশনগুলি নিয়ে আলোচনা করছি প্রায় সবগুলোর মধ্যেই কম বেশি একটা এক্সপিরিয়েন্স চেয়েছে। আমরা আজকে এই নোটিফিকেশনটা তাদের উদ্দেশ্যে ছেড়ে দেবো যাদের মোটামুটি একটা এক্সপিরিয়েন্স রয়েছে এবং এই পোস্টগুলির জন্য যদি অ্যাপ্লিকেশন করতে চান একবার ট্রাই করে দেখতে পারেন। এবং যদি আপনার কাছে মনে হয় যে কারেন্ট স্যালারিটা যেটা আছে আমরা এখন মেনশন করলাম সেটা সঠিক রয়েছে, তাহলে একবার মুভ করতে পারেন। আর বর্তমানে যদি আপনার স্যালারি যারা জব করছেন বা কোনো জায়গায় জব করেছেন ছেড়ে দিয়েছেন, তারা একবার ট্রাই করতে দেখতে পারেন। প্রত্যেকটা বিষয় আপনাদের নিজেদের উপর নির্ভর করবে। আমরা আশা রেখেছি এবং আপনাদের কাছে মনে হয়েছে যে আমরা এই বিষয়গুলো তুলে দিলে আপনারা অনেকে উপকৃত হবেন, তাই আমরা বিষয়গুলো আলোচনা করলাম। এখন আমরা দেখে নিচ্ছি সম্পূর্ণ আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার নিচে কিছু স্টেপ দেওয়া আছে, আমরা আলোচনা করব। কোনো প্রবলেম হলে আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন। এবং লাস্ট ডেট কিন্তু 29/3/2021 মধ্যে আপনাকে করে নিতে হবে। হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে আপনাকে এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে হবে। অ্যাপ্লিকেশন করতে হলে কিছু ফটো এবং সিগনেচার প্রয়োজন পড়বে, সেটা মেনশন করে দেওয়া হয়েছে কতগুলো সাইজ হবে। তাছাড়াও আপনার ইমেল আইডি এবং সেই ইমেল আইডির জন্য ভ্যালিড ইমেল আইডি সেটা লক্ষ্য রাখবেন। যারা অ্যাপ্লিকেশন করবেন আপনার 7টা স্টেপ দেওয়া আছে, সেগুলো আপনাকে অতিক্রম করতে হবে। অবশ্যই অ্যাপ্লিকেশন করার সময় আপনার স্টেপটা মিলিয়ে নেবেন। তাছাড়াও আপনার ফটো সিগনেচার কতটুকু সাইজ সেটা তুলে ধরা হয়েছে। তবে এক্ষেত্রে আপনাকে যে জিনিসটা করতে হবে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। সেই ফিটা মেনশন করা হয়েছে, যারা অ্যাপ্লিকেশন করবেন আপনার নিজেদের ফিটা দেখবেন। যেমন জেনারেলদের জন্য 750 টাকা, সেটা আপনার লক্ষ্য রাখবেন। তবে আরেকটা বিষয় হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম হয়ে থাকে,
সার্ভার ডাউন বা মেনটেনেন্স থাকে সেগুলো আপনার তার জন্য কিন্তু BECIL রেসপন্সিবল থাকবে না। তাই আপনি, আমি যেটা সাজেস্ট করব, আপনি মর্নিং টাইমে বা রাত্রিবেলা একবার ট্রাই করবেন অ্যাপ্লিকেশন করার সময়, তখন কিন্তু সার্ভারটা এতটা বিজি থাকে না। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা আলটিমেটলি নতুন একটা জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করলাম, যেটা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা AIIA থেকে এসছে। যদি এই সংক্রান্ত বিষয়ে কোনো ডাউটস থাকে এবং যদি কোনো কিছু জানতে চান, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। তাছাড়াও আপনাদের ব্যক্তিগত শেয়ার করতে চাইলে আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার পেজে সেখানে সব শেয়ার করতে পারেন। ঠিক আছে, দেখা করুন, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।